গাইস এখনকার সময় ফ্রি ফায়ারে প্রায় সকলেই সিএস র্যাঙ্ক খেলতে অনেকটা পছন্দ করে, বাট যে ফার্স্ট রাউন্ডে যে M500 এর অন ট্যাপের মারাটা খাইতে লাগে। এখন তোমরা যদি M500 এর অন ট্যাপ দেওয়ার নেক্সট লেভেলের ওই ট্রিকটা শিখতে চাও তাহলে ভিডিওটা বিনা স্কিপ করে তোমরা দেখতে পারো। আর গাইস আমি তো অন ট্যাপ কিং না, বাট 10টা শটের মধ্যে প্রায় 8টা অন ট্যাপ অন্তত আমার লাগে, সেই জন্য আমার এই কনফিডেন্ট আছে যে আমি তোমাদেরকে অন ট্যাপ শেখাইতে পারবো। গাইস ফ্রি ফায়ারে কিন্তু অনেকগুলো অন ট্যাপ ট্রিক্স আছে, জাস্ট আমি তোমাদেরকে একটাই অন ট্যাপ ট্রিক শিখবো, সেটা হচ্ছে প্রোটেকশন অন ট্যাপ, যেটা তোমরা মিড রেঞ্জ, লং রেঞ্জ এবং শর্ট রেঞ্জে সব রেঞ্জে ইউজ করতে পারবা। গাইস এখন যদি তোমরা শিখতে চাও যে কিভাবে ডিজেল টিগল দিয়ে অন ট্যাপ দিতে লাগে, কিভাবে শর্ট গান দিয়ে অন ট্যাপ দিতে লাগে, তাহলে আমার একটা ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিতে পারছি। ভিডিওর মধ্যে অনেক ক্লিয়ার ভাবে এটা বসে দেওয়া হয়েছে যে কিভাবে শর্ট গান ডিজেল টিগল দিয়ে অন ট্যাপ দিতে লাগে, তোমরা যে ভিডিওটা দেখে আসতে পারো। এই ভিডিওটা দেখার পরে তোমরা যদি ট্রেনিং গ্রাউন্ডে যে এই ট্রিকটা অ্যাপ্লাই করো তাহলে তোমরাও 10টার মধ্যে 10টা অন ট্যাপ দিতে পারবে। আর কোনো রকম ফাউল প্যাচাল সারা ভিডিওটা স্টার্ট করা যাক, বলবেন আমি তোমাকে লাগবে অভিহার তোমরা দেখতে আসো। আমি একদম ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মা পুনা খালে তোদের মাথায়। গাইস ভিডিওটা স্টার্ট করার আগে এই কথাটা তোমাদের মাথার মধ্যে ঢুকা নেব যে আমি তোমাদের এখন যে রোটেশন অন ট্যাপ যে ট্রিকটা শেখাতে চলছি, এই ট্রিকটা কিন্তু তোমরা যত ফরেক্স স্কোপের গান আছে যেগুলোতে অন ট্যাপ দেওয়া যায় আর ডিজে টিগাল এগুলো সবগুলো গানের উপরে তোমরা অ্যাপ্লাই করতে, বাট শর্ট গানে এটা অ্যাপ্লাই করতে পারবে না। শর্ট গানের জন্য একটা ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। মনে হয় না যে কেউ আমার কথা বুঝতে পারছে। গাইস রোটেশন অন ট্যাপ শেখার আগে তোমাদেরকে একটা জিনিস ঠিক করতে লাগবে যে তোমাদের যে ফায়ার বাটনটা আছে ওটার সাইজটা কত। ওটা যদি তোমাদের 55 এর থেকে কম হয় এটা তোমরা 55 এর একটু উপরে রাখা ট্রাই করবে। আর আমার ফায়ার বাটনের সাইজ হলো 75। আমি বহুদিন থেকে গেম খেলি না তো তাই আর কি একটু ফায়ার বাটনের সাইজটা আমার বাড়াতে লাগছে, আমার খেলতে প্রবলেম হচ্ছে। তোমরা 65 বা 55 এর আশেপাশে রাখা ট্রাই করবো। গাইস তোমরা আমার ফায়ার বাটনের দিকে দেখতে পারো যে এটা কিন্তু রোটেট হয়ে উপরে যাচ্ছে, সবগুলো ফায়ার যে মাথায় লাগতেছে। শালার কুত্তা ভাগ্য আমার ফায়ার বাটন এতটা ব্লার হয়ে আছে আমি দেখিনি। গাইস তোমরা এটা খেয়াল করে দেখো যে ফায়ার বাটনটা আস্তে করে নিচে আসে, রোটেট হয়ে উপরে যাচ্ছে। এভাবে আর কি রোটেশন অন ট্যাপ দেওয়ার জন্য আমরা ফায়ার বাটনটা ইউজ করে থাকি। আর ফায়ার বাটন জাস্ট আমি রোটেট করে উপরে তুলে যে অন ট্যাপ লাগবে সেইটা না, এখানে কিন্তু তোমাদের যে এমটা আছে এমটাও কিন্তু এনিমির সাইডে রাখতে লাগবে। সাইডে বলতে এক কথায় এনিমির চেস্টের পাশে রাখতে লাগবে তাহলেই হবে। আর এনিমি যদি থাকে তোমাদের বাম সাইডে তখন তোমরা ফায়ার বাটনটা তোমাদেরকে বাম সাইডে রোটেট করতে লাগবে। এখন বাম সাইডে রোটেট করার জন্য এমটা এসে আমাদের নিচে আনে বাম দিকে রোটেট করে উপরের দিকে তুলে দিতে লাগবে। আর বাম দিকের এনিমিকে মারার জন্য এনিমির ডান দিক থেকে এমটা উপরে তুলতে লাগবে। এখন গাইস তোমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা মাস্ট অল এ সিলেক্ট করে দিও। আর ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে আমার ভুলটা বোঝাই দিও, কারণ তোমরা বোঝাই না দিলে আমি নেক্সট আগাইতে পারবো না, সেই ভুলটাও ঠিক করতে পারবো না। আর প্রায় এক বছর থেকে ইউটিউবিং এর মধ্যে অনেক হার্ড ওয়ার্ক দিতেছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে নেক্সট ভিডিও পর্যন্ত টাটা গাইস।